নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মিনিপার্ক থেকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সেফ আছো। তো সকালবেলায় মাম্পু নিচে যাবার পর আমার সুযোগ হয় উপরে আসার। ছাদে আসা, গাছেদের জল দেওয়া, গাছেদের দেখাশোনা করা, এটা আমার একটা রুটিন কাজ। এই গাছটার নাম হলো ক্রোসান্ড্রা। ফুলগুলো ফুটে গেছে, তো সিড পট তৈরি হয়েছে, সেগুলো আমি কেটে কেটে ফেলছি। এগুলো কেটে দিলে আবার নতুন করে ফুল হবে। এই গাছটা খুব সুন্দর অরেঞ্জ কালারের ফুল দেয়, আর কাটিং থেকে এটাকে গ্রো করা যায়। তো এখন আমি গ্রো করছি না, কিন্তু এর সিড পটগুলো কেটে ফেলে দিচ্ছি। আর এই পটেটো ভাইনটা, এটাও একটু কেটে দেবো, মাটিতে একদম লুটোপুটি খাচ্ছে। এখানে দু রঙের পটেটো ভাইন আছে, একটা বেগুনি রঙের, একটা সবুজ রঙের, অনেক দিন ধরে রয়েছে। আর কতগুলো গাছ, বৃষ্টির জলে, এটা বেগুনিয়া, বৃষ্টির জলে পচে গেছে। এই গাছটা বেশি জল একদম পছন্দ করে না, তো বৃষ্টিতেই খুব সম্ভবত এটার এই অবস্থা হয়েছে। তো একদম ফেলে দেওয়ার আগে একটা চেষ্টা করছি আমি, যাতে এখান থেকে একটু ভালো দেখে ডাল কেটে নিয়ে লাগানো যায়। একটু উপর থেকে কাটতে হবে, নিচের অংশটা পচে গেছে। তো এই গাছটা খুব ভালো, একেও কাটিং থেকে ইজিলি গ্রো করা যায়। তো কিছু কাটিং আমি কালেক্ট করে নিই, এরপর যাব নিচে। নিচে গিয়ে চা, তারপরে ব্রেকফাস্ট। আজকে আমাদের ব্রেকফাস্টে হবে প্যানকেক, মাম্পু বানাচ্ছে। আর ব্রেকফাস্টের পর মাম্পু দাদাকে নিয়ে পড়তে বসাবে। এখন তো দাদার অনলাইন স্কুল হচ্ছে, তো অনেক টাস্ক থাকে, সেগুলো করাতে হয়। আর আজকে রান্নাটা ভাবছি আমিই করব। দেখেছ কীভাবে সব পচে গেছে? তো আজকে যদি আমি রান্না করি, তবে রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব, কী কী রান্না করলাম। আমি সাধারণত রান্নাবান্না করি না, মাম্পু আসার পর থেকে মাম্পুই করে। আমি সব করে করি, কিংবা মাম্পু খুব ব্যস্ত থাকলে তখনই করি। তো এ কটা ডাল পাওয়া গেছে, এবার যাব নিচে, তার আগে ছাদটা পরিষ্কার করে যাব। আর এটাকে এখন রেখে দেব, পরে অবসরে লাগাবো। তো চা খাওয়ার আগে আমরা একটা জিনিস খাই, আমরা খাই বলি বাঙালি, পান করা বলি না। সেটা হলো একটা লেমন গ্রাসের বানানো চা। আর এই যে দাদা খাচ্ছে প্যানকেক, সবার জন্য এটা হয়তো প্যানকেক, আমার জন্য এটা গোলা রুটি। ঝাল ঝাল পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব দিয়ে বানানো, খুব সুন্দর খেতে হয়। কেমন হয়েছে খেতে দাদা, কেমন হয়েছে খেতে? তো রান্নাটা আমি করছি, পাট শাক তা দিয়ে বড়া হবে,
পাতাগুলো একদম শুকিয়ে গেছে। করোনার জন্য টাটকা জিনিস খাওয়াই হচ্ছে না, ধুয়ে নিতে হবে, ধুয়ে কুচাতে হয়, না তো লুতলুত করে। তো পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, এতটা পেঁয়াজ লঙ্কা লাগবে না, এটা মাছের ঝোলেও দেবো। তো পেঁয়াজ লঙ্কা কুচোর সঙ্গে একটু নুন হলুদ আর একটু চিনি দিয়েছি, আর বেসন দিয়ে এবার মেখে নেব। মেখে নিয়ে এটাকে রেখে দেবো, ভাজবো পরে, গরম গরম ভাজা খেতেই ভালো লাগে। আর সন্ধ্যা ডাল সেদ্ধ করে রেখেছি, এবার আমি ডালটা ফোড়ন দেব, তেল দিয়েছি, গরম হবে। আজ হবে মসুর ডাল, মসুর ডালটা আমাদের বাড়িতে প্রায়ই হয়, বাচ্চারা খেতে ভালোবাসে। নানা রকমের ফোড়ন হয়, কিন্তু পাঁচ ফোড়ন দিলে আমার বেশি ভালো লাগে। অনেকে পাঁচ ফোড়ন খান না মসুর ডালে, একবার খেয়ে দেখো ভালোই লাগে। তো পাঁচ ফোড়ন, তার সঙ্গে শুকনো লঙ্কা দেব, আর দেব তেজপাতা। এবার দিলাম জল, দুটো কাঁচা লঙ্কাও চিরে দিলাম, নুন দেওয়া হয়ে গেছে, হলুদটা আমি সবার শেষে দিই। তো ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে মাছের ঝোল করব। মাছগুলো সন্ধ্যা ধুয়ে দিয়েছে, এটা হলো কাতলা মাছ। বাঙালি তো, মাছের ঝোল ছাড়া ভাত খাওয়া যায় না। তো মাছের ঝোলটা এবার করে নেব, কড়া বসিয়ে দিয়েছি, মাছে এবার নুন হলুদ দেব, আর নুন দিয়ে দিলাম, হলুদও দিলাম, কিন্তু এখন মাখবো না, কড়াটা গরম হয়ে গেছে, তেল দেব, তেলটা গরম হতে হতে নুন হলুদটা মেখে নেব। আর কাজ করতে করতে ভীষণ আমার হাত ধোয়ার অভ্যেস, আমার হাতে তোমরা জল দেখবে, অনেক সময় গরম তেলে জল ছিটকে পড়ে আমি ছ্যাঁকাও খাই। তো তেলটাকে ভালো করে কড়াতে মাখিয়ে নিলাম, এবারে মাছগুলো ছেড়ে দেব। আর হ্যাঁ, মিক্সি আসার পর শিল নোড়ার পাট উঠে গেছে, রসুন আদা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে বাটবো। মাছটা দুপিটি ভালো করে ভেজে নিতে হবে, গাঁটি কচু লম্বা লম্বা করে দু চালা করে নেওয়া হয়েছে, আর আলু। তো মাছগুলো আমার সবই ভাজা হয়ে গেছে, আর এই মাছের তেলের মধ্যেই মাছের ঝোলটা করব। তেলটা একটু কালো হয়ে গেছে, আর একটা আওয়াজ হচ্ছে, পাশের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো এটা পাঁচ ফোড়ন, গাঁটি কচু দিলে আমি পাঁচ ফোড়ন দিই, তেজপাতা দিলাম, আর কনস্ট্রাকশনের আওয়াজ, আর তার সাথে আমার চিমনিটা চলছে। এবার দিলাম পেঁয়াজ, আমার রান্নাঘরটা খোলা, ওপেন কিচেন, তো চিমনি চালাতেই হয়। এবারে গাঁটি কচু আর আলুটা দেবো, কিন্তু নুন হলুদ এখনই দেবো না, গাঁটি কচুর মধ্যে একটা লুদলুদের ব্যাপার থাকে, ভালো করে ভেজে নেওয়ার পর সেটা চলে যায়, তারপর নুন হলুদ দেবো। এবারে আমি নুন হলুদটা দিচ্ছি, এবার ওই মশলাগুলো যেগুলো মিক্সিতে বেটেছি সেগুলো দিয়ে দেব, আর দেব জিরের গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, একটু রং হওয়ার জন্য।
এবারে ভালো করে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে, এবারে একটু জল দেব। এবার ঢাকা দেব। দেখে নিই আলুটা আর কাঠি কচুটা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে, এবারে মাছগুলো মিশিয়ে দেব। গাঠি কচু আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে ঢেলে নেব। এবার পাট পাতা মেখে রেখেছিলাম, সেগুলো দিয়ে এবার বড়া ভেজে নেব। আর যেটা হবে সেটা হবে মোচা দিয়ে, চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, কিন্তু সেটা মাম্পু রান্না করবে। আমি শুধু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখব। মাম্পু অপূর্ব করে রান্নাটা। তো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। তাহলে এটা ভাপাতে দিলাম মোচাটাকে। তাহলে ডাল রান্না করলাম, মাছের ঝোল করলাম, আর পাট পাতার বড়া করলাম। মোচা ঘন্ট মাপ করবে। দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে এখন বিকেলবেলা। বাচ্চারা আজ বৃষ্টির জন্য বাইরে যেতে পারেনি, ঘরেই খেলাধুলো করছে। এই ঢং কান্না পাচ্ছে না থেকে থেকে? কি আছে বনু, কি আছে, কি আছে? তুমি তো ফেলে দিলে। তো এখন সময় আমার দাদার গুনগুনের সাথে খেলাধুলো করা। এবার ভিডিওটা এখানেই শেষ করব আমি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে নতুন ভিডিও যখন দেব তার নোটিফিকেশান তোমাদের কাছে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ওকে, টাটা।